হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল লেটস সার্ভে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোট কলা দিয়ে তৈরি গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকার। তো চলুন আজকের রেসিপিটা কথা না বাড়িয়ে শুরু করে দিই। অনেক সময় এমন হয় যে গাছ থেকে ঝড়ে বা হাওয়াতে কলার কাঁদি পড়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক ছোট ছোট কলাও অনেক সময় আমরা ফেলে দিই। বাট সেই কলাগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি রেসিপি বানিয়ে খেতে পারি তাহলে কেমন হয়? তো সেই রকমই ছোট ছোট কলা দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করব, যার জন্য আমি এরকম ছোট ছোট কিছু কলা নিয়ে নিয়েছি আর যেগুলোকে আমি ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরেও আমি আরেকবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রেখে দেবো। আর অন্যদিকে একটা কড়াই বা সসপ্যান আমি গ্যাস ওভেনে বসিয়ে নিলাম এবং তাতে অনেকটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার রেসিপিটা করার জন্য ছোলাও লাগবে, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সারা রাত অথবা রান্না করার 2-3 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। তো কলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটে হলুদ আর জল ঝরিয়ে রাখা ছোলা। তো কলা যেহেতু একটু শক্ত প্রকৃতির তাই আমি এবার কলাগুলোকে সিদ্ধ করে নেবো। তো ছোলাগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি 4-5 মিনিট রেখে দেবো, ফ্লেমটাকে হাই করে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো 5-6 মিনিট পর দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার জল ঝরিয়ে সাইডে রেখে দেবো আর ঠান্ডা হতে দেবো। এবার অন্য একটা পরিষ্কার কড়াই নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তেজপাতা, দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো লঙ্কা ভেঙে এখানে ফোড়ন দিয়েছি, আপনারা অবশ্যই ভেঙে ব্যবহার করবেন, আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটা একবার নাড়াচড়া হালকাভাবে করে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একেবারে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট সাইজের। তো আপনারাও কিন্তু এইভাবেই আলু কেটে ব্যবহার করবেন। এবার আলুগুলোকে 2 সেকেন্ডের জন্য আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ আর স্বাদ মতন নুন। নুন আর হলুদ দিয়ে আলু ভাজলে কিন্তু আলুটা বেশ তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো আমি ভালোভাবে লাল করে একটু হালকা হালকা লাল করে ভেজে নেবো। প্রায় 60% মতো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, আর দিয়েছি লঙ্কা বাটা। শুকনো লঙ্কা আমি জল সহকারে একটু বেটে নিয়েছিলাম, জল থাকার কারণে এখানে আমার নাড়াচাড়া করতেও সুবিধা হবে এবং মশলাগুলো সব ভালোভাবে কুক হয়ে যাবে। তো আপনারা যখন লঙ্কা বাটবেন তখন অল্প জল সহকারে বেটে নেবেন। এরপর দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটাও আমি 1-1.5 চামচ পরিমাণ এখানে ব্যবহার করলাম। এরপর সমস্ত মশলা এবং আলুগুলোকে আমি ভালো করে নাড়তে চাড়তে থাকবো প্রায় 3-4 মিনিট মতন। নাড়তে নাড়তে দেখুন প্রায় তেল ছেড়ে এসছে অনেকটাই, আর আলুও কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এই টাইমটা আমি দিয়ে দেবো সিদ্ধ করা ছোলা এবং কলাগুলোকে। তো এগুলোকে আমি দিয়ে আবার নাড়তে চাড়তে থাকবো। তো আমার সমস্ত মশলা কিন্তু দেয়া হয়ে গেছে, তার জন্য আমি সব কিছুকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবার দেখুন আমি 1-2 মিনিট মতন এটাকে রেখে আমি দিয়ে দিচ্ছি জল। জল পুরো কড়াই ভর্তি করে না, তবে যতটা কলা এবং আলু রয়েছে সেই পরিমাণ মতোই দেবেন, যাতে সমস্ত সবজিগুলো জলে ডুবে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে। এরপর আমি আরও একবার ভালোভাবে মিক্স করে এবার আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো আমি 10-12 মিনিট মতন রাখলাম, সব কিছু দেখুন একদম সিদ্ধ হয়ে একেবারে জল শুকিয়েও গেছে। তো জল শুকিয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো চিনি। চিনি এখানে দিলে কিন্তু টেস্টটা আরও বাড়বে। তো 1 চামচ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলা পেস্ট। প্রত্যেকটি রান্নাই কিন্তু গরম মশলা পেস্ট লাস্টে দিলে খুব ভালো একটা স্বাদ আর গন্ধ আসে, তার জন্য আমি এখানে গরম মশলা পেস্ট ব্যবহার করলাম 1-1.5 চামচ পরিমাণ। এবার ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ভাবতেই পাচ্ছেন যে ঘি গরম মশলা সব দিয়ে কিন্তু ফাটাফাটি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেলটা কুড়িয়ে রেখেছে আমি 1 কাপ পরিমাণ, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও
নেড়ে চেড়ে নেবো সব কিছু। কিন্তু এখন লো ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে রেখেই শেষ রান্নাটা শেষ করতে হবে। তো ব্যাস নারকেল কোড়ার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 মিনিট রেখেই আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি এখানেই শেষ। আর এটা আমি সাদা ভাতের সাথে খাবো। বিশ্বাস করুন দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।